বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আমি দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে কিছু লোক এখনো দাঁড়িয়ে আছেন। মঞ্চের মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন মঞ্চকে একবারে ফাঁকা করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, শুভেচ্ছা স্বাগতম, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, নাগরিক কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নাগরিক কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হ্যালো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সংগ্রামী, আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডার অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান স্যার। আমাদের মাননীয় এমপি মহোদয়কে আসসালামু আলাইকুম স্যার, কাট বিরোধী করার জন্য আপনার অনুমতি পাঠিয়ে স্যার। আসসালামু আলাইকুম স্যার, ইতিমধ্যে আমাদের এমপি মহোদয়কে গার্ড অফ অনার দিয়ে সম্বোধনা জানালেন আমাদের দাউদকান্দি উপজেলার স্কাউট নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরেকজন এমপি রয়েছেন, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, দাউদকান্দি উপজেলা নাগরিক অভ্যর্থনা কমিটির সদস্য সচিব, আমার শ্রদ্ধাভাজন জনাব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, জনাব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। মঞ্চ থেকে সবাইকে নেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা মঞ্চে আছেন একজনও মঞ্চে থাকবে না, একজনও না, সবাই সবাই একজনও মঞ্চে থাকবে না, সবাই মঞ্চ থেকে নেমে যেতে হবে। সবাই সবাই এই শাহজালাল নামতে হবে।
প্রিয় ভাইরা আমার এখনই আমাদের সভার কাজ শুরু হবে আপনারা যারা মঞ্চে আছেন 30 সেকেন্ডের মধ্যে মঞ্চ পরিষ্কার করেন আমাদের সভাপতি প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ মঞ্চে আসবেন এখানে আর কারো থাকার কোনো সুযোগ নাই প্রিয় উপস্থিতি এখনই আমাদের সভার কাজ শুরু হতে যাচ্ছে আজকের সভার সভাপতিত্ব করবেন আজকের নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি শিক্ষাবিদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান জয় আমি আজকের সভার সভাপতি প্রফেসর আব্দুল মান্নান জয়কে আজকের সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর এমপি আজকের সভার বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সহধর্মিণী ইয়াসমিন রহমান আজকের সভার সম্মানিত অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুল আমিন সাধারণ সম্পাদক রশিদ আলী মাস্টার রশিদুল আলম মিয়াজি অ্যাডভোকেট আসাল আলী চৌধুরী লীল মিয়া বাসুদেব ঘোষ এবং কুমিল্লা দুই থেকে নির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবকে সহ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে আমরা কে মঞ্চে আসবেন ঘোষণা করব আপাতত আমি যাদের নাম ঘোষণা করেছি তারা মঞ্চে এসে আসন গ্রহণ করবেন আমরা সাবেক সচিব আনোয়ার ফারুক সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মেঘনা উপজেলা চেয়ারম্যান মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সিদ্দিকুর রহমান আবুল হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শিশির দাউদকান্দি পৌরসভা মেয়র নাঈম ইউসুফ সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার সাদাত হোসেন শিপলু
মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ সাবেক আইবির সাধারণ সম্পাদক আমি দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আমি তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বাগত লীগে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডান পাশে সোফার সামনে লোকজন যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা পাশে যাওয়ার জন্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রুবেল এবং মহিউদ্দিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রিয় উপস্থিতি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিগত নির্বাচনে তিতাসের প্রধান সমন্বয়ক মুন্সি মুজিবুর রহমান ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুজাম্মেল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এখনই আমরা আমাদের সবার কাজ শুরু করব আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের সভা পরিচালনা করতে চাই সেই জন্য আমরা আমাদের যেই সংবর্ধিত অতিথি সর্বস্তরের জনগণ তাকে বরণ করার জন্য উদগ্রীব হয়ে আছেন আপনারা সবাই এক এক সেই জন্য সেই কারণে আমাদের এখানে কমপক্ষে 20টা সংগঠন নাম লিখিয়েছেন তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চায় আমরা শুধু সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আপনাদের যেই সংগঠনের তারা এসে সুশৃঙ্খলভাবে আমাদের সম্মানিত সংবর্ধিত অতিথিকে ফুল দিবেন আমরা আমরা আপনারা যারা ডান পাশে আছেন অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আপনারা দাঁড়িয়ে আছেন এখানে অনেকগুলো চেয়ারও আছে
আপনারা দয়া করে বসে পড়েন যদি বসে পড়েন চান তাহলে অত্যন্ত সুশৃঙ্খল হবে সভা জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে দাউদকান্দি হাই স্কুল মাঠ আপনারা আমাদের প্রিয় নেতাকে অত্যন্ত ভালোবাসেন আপনারা নির্বাচনে এটার প্রমাণ দিয়েছেন মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ এবং নাসিম ইউসুফ রেইন তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন বাবুকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা এখনই সবার কাজ শুরু করতে যাচ্ছি সবার শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন পীরজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ গোলাম গাউস বেশ ইমাম ও খতিব মডেল মসজিদ দাউদকান্দি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকে দাউদকান্দি দিশাদের মাননীয় এমপি মহোদয়কের নাগরিক সম্বোধন অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সকলের জানমালের নিরাপত্তার জিম্মাদার হয়ে যাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন স্বাধীনতার জন্য যারা আত্মহুতি দান করেছেন এ বাংলাদেশের চিন্তি মাটি নিরাপত্তার জন্য প্রশাসনিক লেভেল থেকে রাজনৈতিক লেভেল থেকে আজ অবধি পর্যন্ত যারা প্রাণ আত্মহুতি দিয়েছেন সকলের জীবনের গুণা তুমি মাফ করে দাও আজ অবধি যারা দেশের জন্য কাজ করছেন রাজনৈতিক প্রশাসনিক এবং যত লেভেলে যত শ্রেণীর লোক আছে সকল মানুষকে দেশ ও মাটির জন্য কাজ করার তৌফিক দান করে দাও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিকভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তৌফিক তুমি দান করে দাও বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয়কে দাউদকান্দি তিতাসের মানুষের মনের ভাষণা মনের চাহিদা বুঝে কাজ করার তৌফিক দান করে দাও আজকের অনুষ্ঠান পর্যন্ত যারা শেষ পর্যন্ত এখানে থাকবেন তাদের সকল নিরাপত্তার জিম্মাদার আপনি হয়ে যান আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতি নবিয়িকাল আযীম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন প্রাণকৃষ্ণ আচার্য ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद् गीता अष्टादश अध्याय मोक्ष योग यत्र जोगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्री विजय ভূতি দ্রুবা ইতি মতির মহা সরলার্থ যেখানে যোগের ঈশ্বর ভগবান
কৃষ্ণ রয়েছেন, যেখানে বীর অর্জুন রয়েছেন, সেখানেই সমস্ত জয় সমৃদ্ধি এবং অচলা ভক্তি, যাই আমার দৃঢ় বিশ্বাস। ওম সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি, জগতের সকল জীব শান্তি লাভ করুক। এ পর্যায়ে আমরা সংবর্ধিত অতিথি এবং বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করব। সংবর্ধিত অতিথিকে আমরা পর্যায়ক্রমে ফুল দিব। প্রথম নাগরিক সংবর্ধনা কমিটি থেকে দিবে, তারপর বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখা, পৌর আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখা, দাউদকান্দি পৌরসভা মেয়রের নেতৃত্বে, চেয়ারম্যান প্রতিনিধি, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, উপ মহিলা লীগ, কৃষক লীগ, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি। দাউদকান্দি প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, সোনালী অতীত ফুটবল ক্লাব, পূজা উদযাপন পরিষদ এবং জাগো হিন্দু পরিষদ একসাথে। আরেকটা হলো লেকচারার পাবলিক লিমিটেড থেকে। আমি যেভাবে নাম বললাম, নাম বলবো, আপনারা ফুল নিয়ে রেডি থাকেন, আমাদের সময় খুবই কম। আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পর্ব শেষ করতে চাই। প্রথমেই আজকের সংবর্ধিত অতিথি, যাকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনারা দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অতীত, দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর, যার উপর আস্থা রেখে 26 নভেম্বর তিনি নৌকা মার্গা মনোনয়ন দিয়েছিলেন, 7 জানুয়ারি যিনি দাউদকান্দি তিতাসের মানুষের আস্থা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুরকে এখন ফুলেল শুভেচ্ছা জানাবেন দাউদকান্দি উপজেলার সংবর্ধনা নাগরিক কমিটি। নাগরিক কমিটি থেকে ফুল দিবেন। আজকের সভার সভাপতি, নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান জয়, যুগ্ম আহ্বায়ক বশির আলম মিয়াজি, আহসান হাবিব চৌধুরী লিলমিয়া এবং জনাব বাসুদেব ঘোষ। আমি সাথে আমিও থাকবো। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখা, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখা। কোন ফুলে 4 জনের বেশি এলাও না, এটা সিদ্ধান্ত, কোন ফুলে 4 জনের বেশি এলাও না। প্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, 4 জনের বেশি যাতে কোন ফুলের সাথে অংশগ্রহণ করতে না পারে। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া ভাই, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক চেয়ারম্যানরা আছে ভাই, চেয়ারম্যানরা আলাদা দিবেন, 15 জন চেয়ারম্যান একলগে দিবেন, ব্যবস্থা আছে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল রশিদ দুনন, পিপি সালাউদ্দিন রিপন, মোহাম্মদ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল।
দাউদকান্দি মেয়র মেয়রের নেতৃত্বে কাউন্সিলর বৃন্দ এবং কাউন্সিলর তো হল 11-12 জন কাউন্সিলর বৃন্দ মেয়রের নেতৃত্বে এখন ফুল দিবেন মেয়র কাউন্সিলর চেয়ারম্যান প্রতিনিধি এই মেয়র মেয়রের জায়গা দাও গ্রেস্ট দিও দাউদকান্দি পৌরসভা মেয়র ফুল এবং ক্রেস্ট দিয়ে আজকের সংবর্ধিত অতিথিকে বরণ করে নিচ্ছেন চেয়ারম্যানরা ফুল দিবেন আসলাম চেয়ারম্যানের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আসলাম চেয়ারম্যানের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আসলাম চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যান মহোদয়রা ফুল দিবেন যারা ফুল দিবেন তারা উল্টা দিকে না আসে সোজা যাওয়ার জন্য অনুরোধ করছি এখন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ এবং গৌরীপুর ফার ইনচার্জ যারা মুজাম্মেল সাহেব এবং আসাদ সাহেব ফুল দিয়ে বরণ করবেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে স্টেজে ডাকা হয় নাই বলা হয় নাই তারা দয়া করে স্টেজ থেকে নেমে যান না হলে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব আমরা একটা ডিসিপ্লিন প্রোগ্রাম করতে চাই ফুল দিয়ে বাম দিক দিয়া নেমে যাবেন ফুল দিয়ে ফুল দেওয়ার পর বাম দিক দিয়ে নামবেন উল্টা আসবেন না তাদের নাম ডাকি নাই দয়া করে তারা ওই স্টেজটা ছাড়েন তারপর ফুল দিবে পৌর আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান শাহজাহান মিয়া এবং আনোয়ার হোসেন তারপর পৌর আওয়ামী লীগের পরে স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগের পর ছাত্রলীগ এই স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ যারা যারা ফুল দেওয়া শেষ তারা দয়া করে স্টেজ থেকে নেমে যান তাদের ফুল দেওয়া শেষ তাদেরকে স্বেচ্ছাসেবক লীগ জানে স্বেচ্ছাসেবক লীগের পর ফুল দিবে যুবলীগ আওয়ামী যুবলীগ
স্বেচ্ছাসেবক লীগের পর শ্রমিক লীগ, শ্রমিক লীগের পর কৃষক লীগ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনারা একটু তাড়াতাড়ি ফুল দেওয়ার পর্ব শেষ করবেন এবং যত কম সংখ্যক, আমরা বলেছিলাম দুই তিনজন, শ্রমিক লীগ, শ্রমিক লীগ, শ্রমিক লীগের পরে কৃষক লীগ, কৃষক লীগ রেডি, তাহলে কৃষক লীগ আগে থেক, তারপর শ্রমিক লীগ, তারপর যুব মহিলা লীগ। ভাই ছবি ছবি আপনারা দুইটার বেশি ছবি উঠায় না কেউ? ওইদিকে উল্টা দিকে আসার দরকার নেই, ওইদিকে বের হয়ে যান। কৃষক লীগ, শ্রমিক লীগ, এখন শ্রমিক লীগের সভাপতি রকিব এবং সাধারণ সম্পাদক আক্তারের নেতৃত্বে, দাঁড়াও একটু দাঁড়াও, জেলা জেলার নেতা সৈয়দ আলম সাহেব, জেলার সাধারণ সভাপতি, এটা কোনটা শিক্ষক সমিতি, কোনটা প্রাথমিক না মাধ্যমিক? মাধ্যমিক শিক্ষক সমিতি না? তো সেলিম মাস্টার কই? এই মাধ্যমিক মাদ্রাসা, আপনারা কি একসাথে মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা সমিতি একসাথে ফুল দিচ্ছে এবং ক্রেশ দিচ্ছে, ত্রাস দিচ্ছে। আজকের সবার সম্বর্ধিত অতিথি প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এমপি কে, একাই দাউদকান্দি প্রেস ক্লাবের পক্ষ থেকে, দাউদকান্দি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিচ্ছেন জাকির হাজারি এবং ওমর ফারুক মিয়াজি। দাউদকান্দি উপজেলার সকল চেয়ারম্যানের পক্ষ থেকে ক্রেশ দিবেন আসলাম মিয়াজি, মালিক সরকার, নোমান মিয়া, মান্নান প্রধান, আলমগীর মোল্লা সহ সবার নাম বলে দিছি, না আসলে হবে ইনশাল্লাহ, আমরা বলে দিছি।
প্রাথমিক শিক্ষক সমিতি পরিবার এর পক্ষ থেকে ফুল দিচ্ছেন এবং ক্রেস্ট দিচ্ছেন রবিউল মেজবাউদ্দিন হাবিবুল্লাহ সাইদুল হাবিবুল্লাহ বাহার আর কেউ আছে শামসুর আলম যারা ফুল দিবেন তারা আসলে আমাদের শুধু ফুল দেওয়াই কিন্তু কাজ না আমাদের অনেক অতিথিবৃন্দ আছে আপনাদের অনেক মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা একটু তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আর কি আছে পূজা উদযাপন কমিটি জাগো হিন্দু পরিষদ সব একসাথে 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 যারা ফুল দিয়ে দেন এই শিক্ষক সমিতি শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন আরে তোমরা আরে ভাই এত জাগো আরে দাউদকান্দি হাই স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ফুল দিবেন ম্যানেজিং কমিটির সভাপতি সাজান খন্দকার এবং প্রধান শিক্ষক জসীমউদ্দিনের নেতৃত্বে ফুল দিবেন দাউদকান্দি পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দ তারপরে সংবর্ধিত অতিথিকে ফুল দিবেন এবং ক্রেস্ট দিবেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাসিম ইউসুফ রেইন এবং দেলোয়ার হোসেন পলাশ দাউদকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মেম্বার বৃন্দরা এখন ফুল দিবেন দাউদকান্দি উপজেলা সংস্থা এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দিবেন এবং ফুল দিবেন কামরুল হাসান গরিব শাহিন খান খুরশেদ আলম টাইগার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পক্ষ থেকে ফুল দিবেন মহিউদ্দিন সরকার সভাপতি মেহেদী সাধারণ সম্পাদক পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশন পাথর বালু ব্যবসায়ী মোহন ভাই এবং তারিক ভাই তারিকুল ইসলাম সরকার তাদের নেতৃত্বে এখন ফুল দিচ্ছেন অনুমতি লে যাও তোমরা কি
এই আলহাজ শহীদুল ইসলাম কে আমরা এর মধ্যে আমাদের প্রধান অতিথি আজকের সংবর্ধিত অতিথি দলনেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবকে ফুল এবং ক্যাশের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি এখন আজকের শেষ বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের পক্ষ থেকে এখন ফুল দিবেন এখন যার ক্রেস্ট দিবেন জনাব শহীদুল ইসলাম লেকচারার পাবলিশার্স লিমিটেড নিউটন পাবলিকেশন লিমিটেড এবং শিওর সাকসেস পাবলিকেশন এখন আজকের অতিথিকে ফুল দিবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়া সুমন সরকার এবং সাধারণ সম্পাদক লিটন সরকার দুইজনই সরকার সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন আপন সহ সবুজ শিকদার ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতৃবৃন্দ তারা আসছে প্রিয় নেতৃবৃন্দ আমাদের দ্বিতীয় পর্ব আছে আপনারা তারপরেও আজকে এই প্রধান অতিথিকে ফুল দেওয়া শেষ যদি এরপরে কেউ দিতে চান আমাদের দ্বিতীয় পর্ব আছে কালচার অনুষ্ঠান চার ঘন্টার অনেক সময় আছে আপনাদেরকে ফুল দেওয়ার ব্যবস্থা করে দিব এখন প্রধান অতিথিকে ফুল দেওয়ার পর্ব আমরা এখানে শেষ করলাম এই আজকে এখন শেষ এখন আজকের সবার বিশেষ অতিথি প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সহধর্মিণী তিনি নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে তার দক্ষতা বিচক্ষণতায় দাউদকান্দির মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে জনাব ইয়াসমিন রহমানকে ফুল দিয়ে বরণ করছেন তাসলিমা চৌধুরী সিমিন সভাপতি যুব মহিলা লীগ কুমিল্লা উত্তর জেলা শাখা এ পর্যায়ে কুমিল্লা দুই হোমনা মেঘনা থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মজিদ সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক যুগ্ম সম্পাদক বিল্লাল রশিদ দোলন এবং শাহজালাল এখন এ পর্যায়ে আজকের সবার সম্মানিত অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মরুল আমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলমগীর মোল্লা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 3 নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ রমজান আলী প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা ফুল দেওয়ার পর্ব এবং গ্রেস দেওয়ার পর্ব এখানেই শেষ করলাম। মঞ্চের পিছনে আমরা যারা সর্বশেষ এটা এ অনুরোধ রাখা যাবে না, এটা সদর উত্তরের চেয়ারম্যান বাজার কমিটির সাধারণ সম্পাদক সভাপতি দাউদকান্দি পৌরসভা মেয়র গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন ফুল দিবেন প্রধান অতিথিকে। আর একটা অনুরোধ রাখতে হবে, যেটা হলো তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা সর্বশেষ অনুরোধ রাখছে এবং এখানে উপস্থিত মজিব মুন্সি সরোয়ার হোসেন বাবু সহ পুরাত আসো ফুল দিয়ে বরণ করে নেবেন। এবার মঞ্চটা সবাই ক্লিয়ার করে ফেলেন। মঞ্চটা একটু ক্লিয়ার করে ফেলতে হবে সবাইকে। জনাব ওমর ফারুক মিয়াজি সাহেব মঞ্চ ক্লিয়ার করতে হবে। শেষ করি আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন আমাদের প্রিয় নেতার ভ্রাতুষ্পুত্র সাদমান এবং সাদরিন দুজন ফুল দিয়ে বরণ করে নিচ্ছে।
এই শেষ আর কারো দিবে না শেষ আমরা অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় নেতা সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ বিশিষ্ট নাগরিক বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা এখন তাদের বক্তব্য শুনব বিসমিল্লাহির রহমান بسم الله الرحمن الرحيم আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি 16 ফেব্রুয়ারি 2024 দাউদকান্দির মানুষের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জলীয় করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সহধর্মিণী বঙ্গবন্ধু সহধর্মিণী ফজিলতুন্নেসা মুজিব 15 আগস্টে নিহত সকল শহীদদের 71 এর স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনদের ফেব্রুয়ারি মাস ভাষার মাস পাউন্ডে 21 ফেব্রুয়ারিতে নিহত সালাম বরকত রফিক জব্বর সহ সকল শহীদদের আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখাকে আজকের এই দিনে রূপান্তরিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন জনাব আব্দুল্লাহ ওয়াল সরকার বিমল গোপ আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার শ্রী বাদল রায় শফিউল বশর ভান্ডারি আবুল হাসেম সরকার হাসান জামিল সাত্তার ইউসুফ জামিল বাবু সহ অসংখ্য নেতা কর্মীর আত্মত্যাগ আজকে টানা চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিছুটা ব্যত্যয় গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও এই দাউদকান্দিতে কিছুটা ব্যত্যয় ঘটেছিল প্রিয় ভাইয়ের আমার পরিবারতন্ত্রের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে দাউদকান্দির সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রায় কোণঠাসা ছিল সামরিক শাসনের মতো নিজেদের ইচ্ছা মতো দল চালিয়েছে নেতা বানিয়েছে নেতা বাদ দিয়েছে আতঙ্কগ্রস্ত ছিল বাংলাদেশের এই দাউদকান্দি অঞ্চলের মানুষ বাংলাদেশের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 26 নভেম্বর যখন ঘোষণা দিলেন কুমিল্লা এক দাউদকান্দি তিতাস থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর দাউদকান্দির সর্বস্তরের মানুষ সেদিন 71 এর 16 ডিসেম্বর যেমন আনন্দিত হয়েছিল
তেমনি আনন্দিত হয়েছে সকল বস্তরের জনগণ। প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে রোজনামচা বইয়ে বলেছেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর, এই মাটিতে যেমন ফসল ফলে তেমনি এই মাটিতে আগাছাও জন্মায়। অনেক সময় এইরকম হয়, আগাছারা আসল ফসলকে ধ্বংস করে ফেলতে চায়। দাউদকান্দি আওয়ামী লীগে এইরকমই একটি অবস্থা বিরাজ করতেছিল। আপনি যখন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, আওয়ামী লীগের সর্বস্তরের জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে বলেই 7ই জানুয়ারি আপনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। আজকের এই দিনে আপনার কাছে আমাদের তেমন পাওয়া চাওয়ার কিছু নাই, কারণ আমরা জানি আপনি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি, দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। দাউদকান্দির উন্নয়ন নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দাউদকান্দির উন্নয়ন অন্য যে কোনো এলাকার চেয়ে 2 গুণ 3 গুণ এভাবেই হবে আমরা জানি। আমরা শুধু এইটুকু বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শের বুকে লালন করে যারা রাজনীতি করে, যারা শেখ হাসিনার নেতৃত্বে একাট্টা হয়ে রাজনীতি করে, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য আপনার নেতৃত্বে এই অঞ্চলকে আগাছা মুক্ত করে দিতে হবে। যারা আপনার মতো এরকম একজন ছাত্র নেতা, একজন কেন্দ্রীয় নেতা পেয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান না নিয়ে, নৌকা মার্কার পক্ষে অবস্থান না নিয়ে এর বিরোধিতা করে, আমরা মনে করি তারা আওয়ামী লীগের আগাছা। আপনার নেতৃত্বে আগাছা মুক্ত করে এই অঞ্চলকে একটা সমৃদ্ধশালী এলাকায় গঠন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাগত ভাষণ রাখবেন, যাদের রক্তে গমে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আওয়ামী লীগের দুঃসময়ে সেদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, যাদের রক্তে গমে বাংলাদেশ আওয়ামী লীগ টানা 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। সেই সময়কার এক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 2-2 বারের দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেম মোহাম্মদ টুটুল এখন স্বাগত বক্তব্য রাখবেন। দাউদকান্দি উপজেলা নাগরিক কমিটি আয়োজিত আজকের এই গণ সম্বর্ধনার সংগ্রামী সভাপতি, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত আস্থাভাজন নেতা, দীর্ঘ আওয়ামী লীগের রাজনীতিতে এই পথ পরিক্রমায় আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্যে, এই কুমিল্লার রাজনীতিকে শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সেই নেতা আমাদের জয় আব্দুল মান্নান জয় আজকের সভার সভাপতি রয়েছেন। কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য, এই জনপদে সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে এই সংগঠনের সাথে রয়েছেন এই মরহুল আমিন ভাই উপস্থিত রয়েছেন। আমাদের পার্শ্ববর্তী থানা হোমনা এবং মেঘনা থেকে নির্বাচিত আমাদের সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মজিদ উপস্থিত রয়েছেন। আমাদের সংগঠনের দাউদকান্দি উপজেলার সংগ্রামী সভাপতি আহসান হাবিব লীল মিয়া উপস্থিত রয়েছেন। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। মেঘনা উপজেলা চেয়ারম্যান এবং সংগ্রামী সভাপতি আওয়ামী লীগের সাইফুল্লাহ মিয়া, রতন সিকদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং মিডিয়ার বিভিন্ন আমাদের সাংবাদিক ভাইয়েরা, এই দাউদকান্দির সুধী সমাজ, ছাত্র সমাজ এবং আমাদের মা ও বোনেরা,
আপনারা কত 7ই জানুয়ারি নির্বাচনে যে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী এবং এই এলাকার আপামর জনতার প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুরকে বিপুল ভোটে ম্যান্ডেট দিয়ে আগামী দিনে এই এলাকা থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই এলাকাকে একটি তিলোত্তমা উপজেলা এবং তিতাস উপজেলাকে একটি তিলোত্তমা উপজেলা হিসাবে গড়ার জন্য যে প্রত্যয় নিয়ে ভোট দিয়েছেন সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আজকে আপনারা এই এলাকায় এই জনপদের সাধারণ জনগণ সব দলের থেকে যারা প্রতিনিধিত্ব করেন তারা এখানে এসেছেন, আবাল বৃদ্ধ সমস্ত মানুষ এখানে এসেছেন, যুব সমাজ এসেছেন, ছাত্র যারা রয়েছেন তারা এসেছেন, আমার মা বোনেরা এসেছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন তার এই জনপ্রিয়তাকে, এই দাউদকান্দি এবং তিতাসে তার এই যে জনপ্রিয়তা, পাহাড় সমান জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মাধ্যমে ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে সে তিনি প্রতিনিধিত্ব করছেন। আপনারা জানেন এই এলাকায় একটি রাম রাজত্ব কায়েম হয়েছিল, দীর্ঘদিন নিষ্পেষণ শোষণের হাত থেকে রক্ষা করার জন্য, রক্ষা হওয়ার জন্য এই এলাকার মা বোনেরা সাধারণ মানুষেরা দল মত নির্বিশেষে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে নির্বাচিত করেছে। আমরা বলে দিতে চাই অতীতকে আমরা ভুলে যেতে চাই, কিন্তু তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই কোন ধরনের আগামীতে কোন ধরনের যদি বিশৃঙ্খলা তৈরি করা হয়, মানুষের নিরাপত্তাকে বিঘ্ন করা হয়, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার এই জনপদের দাউদকান্দি তিতাসের মানুষের অধিকারকে ক্ষুণ্ণকারীদের আমরা এই এলাকা থেকে বিতাড়িত করব এবং মানুষের অধিকারকে এই এলাকায় পুনঃপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর যে আদর্শ তা বাস্তবায়ন করব। আমরা আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের পরবর্তী যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি রয়েছে তা এই সভার পর উপভোগ করবেন। বিশেষ করে গত নির্বাচনে যারা আমাদের দলের নেতাকর্মীরা, আমার দলের এজেন্টরা, আমার সংগঠনের ত্যাগী নেতারা যেভাবে প্রতিটা সেন্টারে ভোট নিশ্চিত করার জন্য কাজ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই, এই এলাকার সমস্ত জনগণের প্রতি আমি ধন্যবাদ জানাই। সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে নৌকাকে জয়লাভ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের সমস্ত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দাউদকান্দি তিতাসের জনগণের। প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেয়ারম্যানদের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চেয়ারম্যান পরিষদের সাধারণ সম্পাদক, দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান সহযোদ্ধা সাথী জনাব আসলাম মিয়াজি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানুর রহিম। দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত জন, গত দ্বাদশ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত এমপি মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ভাইয়ের আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীজন, মা ও বোনেরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা জানেন
আমাদের গত জাতীয় নির্বাচন একটা চ্যালেঞ্জিং নির্বাচন ছিল। আমরা 12টি বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি। একজন সাংগঠনিক নেতার অপেক্ষায়, একটা ভালো মানুষের অপেক্ষায়, একটা সাদা মনের মানুষের অপেক্ষায় গত 8ই জানুয়ারি নির্বাচন, গত 8ই জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন আমরা মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া সাহেবকে প্রথম নৌকা দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। 8-এর নির্বাচন আমরা খুব কঠিনভাবে, কঠিন হস্তে আমরা নির্বাচন করে সুবেদ আলী ভূঁইয়া সাহেবকে আমরা এমপি বানিয়েছিলাম। 35 বছর পরে আসনটি দাউদ কান্দি আওয়ামী লীগের নেতৃত্বে সুবেদ আলী ভূঁইয়া সাহেবকে আমরা উপহার দিয়েছিলাম। আমরা তিনটি বছরও যাইতে পারে নাই, আমাদের নেতা কর্মীদের অবমূল্যায়ন, দাউদ কান্দির তৃণমূলের নেতা কর্মীদের উপর অবহেলা, নির্যাতন, মামলা হামলা করেছেন, এরপরে ওনার উপর বর করেছেন তার পরিবার। বিভিন্ন সময় আমরা ভোট দিয়েছিলাম সুবেদ আলী ভূঁইয়া সাহেবকে, আমরা সুবেদ আলী ভূঁইয়া সাহেবের ওয়াইফকে ভোট দিই নাই, তার পরিবারের কাউকে ভোট দেয় নাই। আমরা মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া সাহেবকে ব্যক্তি হিসাবে ভোট দিয়েছি, মাননীয় নেত্রী নৌকা দিয়েছে, কারণ আমরা তাকে ভোট দিতাম। আমরা খুব দাউদ কান্দির মানুষ খুব অবহেলিত নির্যাতিত হয়েছি। আমরা এই পরিবারতন্ত্রের সবল থেকে মুক্তির জন্য, আপনারা জানেন গত 15টি বছর দাউদ কান্দিতে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, আমাদের দাউদ কান্দিতে 15টি বছর কোনো উন্নয়ন হয় নাই। আমরা সেই উন্নয়নের জন্য, সেই নির্যাতন থেকে মুক্তির জন্য, সেই চাঁদাবাদী থেকে মুক্তির জন্য, এই সন্ত্রাস থেকে মুক্তির জন্য ইঞ্জিনিয়ার সবুজ সাহেবকে আমরা গত নির্বাচনে বিপুল ভোটে, জনগণের ভোটে উনি নির্বাচিত হয়েছে। আমার এমপি মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, 15টি বছর আমরা খুব নির্যাতিত, আমাদের দাউদ কান্দিতে কোনো উন্নয়নমূলক কাজ নেই। আমি নির্বাচন করতে গিয়ে দেখেছেন রোডগার্ডের অবস্থা, আপনি ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার, এ কারণে আপনাকে ভোট দিয়েছি। আমরা উন্নয়ন চাই, দাউদ কান্দি থেকে চাঁদাবাজি বন্ধ চাই, সন্ত্রাস মুক্ত চাই, এখানে কোনো পরিবারতন্ত্রের আর কোনো স্থান আমরা দিতে চাই না, আমরা কোনো পরিবারতন্ত্র দেখতে চাই না। আপনাকে ভোট দিয়েছি দাউদ কান্দির মানুষ, আমরা আপনার কাছে উন্নয়নের জন্য যাব। আপনার কাছে যেতে আমাদের তিন চারটে শিক্ষায় যেতে হবে, ওইরকম এমপি আমরা চাই না। আপনার কাছে অনুরোধ, আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই, আমরা দাউদ কান্দির সার্বিক জনগণ। আপনি কিছুদিন আগে একটা চাঁদাবাজি স্থান থেকে চাঁদাবাজি বন্ধ করেছেন, আপনার কাছে অনুরোধ, আবারও শুনতেছি এই চাঁদাবাজি শুরু হয়ে যাবে, চাঁদাবাজি নয়, আপনার কাছে আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ, সর্বক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ করতে হবে, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দাউদকান্দি পৌরসভার মেয়র জনাব নাঈম ইউসুফ শীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আষাঢ় মাসে আষাঢ় শহীদদের এক আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, বাংলাদেশ আইবির প্রেসিডেন্ট জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস মহোদয়ের নাগরিক সংস্থার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান জয়, উপস্থিত আছেন সংবর্ধিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি, উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মরুল আমিন সহ দাউদকান্দি তিতাস উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাসের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত, আসসালামু আলাইকুম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি মহোদয় যখন মনোনয়ন নিয়ে দাউদকান্দিতে আসলেন আমরা ওনার নির্বাচনী প্রচারণায় যে মানুষের ভেতর এক অভূতপূর্ব সমর্থন দেখেছি আমরা দেখেছি মানুষের চোখে মুখে স্বপ্ন আপনাকে ঘিরে আমরা আশা করব আগামী সময়ে দাউদকান্দি তিতাসের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়ন আপনি করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সকলে জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শে অনুপ্রাণিত হয়ে 2041-এ একটি উন্নত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন আমরা দোয়া করব মাননীয় প্রধানমন্ত্রী যেন শতায়ু পান এবং 2041-এর উন্নত বাংলাদেশ যেন উনি দেখে যেতে পারেন ইনশাআল্লাহ সেই সাথে দোয়া করি আমাদের এমপি মহোদয় যেন দীর্ঘায়ু পান এবং দাউদকান্দি তিতাসের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা যেন উনি পূরণ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই সুন্দর আয়োজনের জন্য নাগরিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নির্বাচন গত যে সংসদ নির্বাচন এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী মুজিবুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন এবং নাগরিক বর্ধনার সম্মানিত সভাপতি উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ডক্টর আব্দুল মান্নান ভাই আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মরুল আমিন ভাই উপস্থিত আছেন আমাদের কুমিল্লা দুই কমলা এবং মেঘনার নবনির্বাচিত এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ স্যার সহ নেতৃবৃন্দ আজকে যা সংবর্ধনায় আপনারা আমরা উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভাইস চেয়ারম্যানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন তাতে যাকে গত দ্বাদশ নির্বাচনের নৌকা প্রতীক দিয়ে দাউদকান্দি এবং তিতাসে জনগণের মাঝে পাঠিয়েছিলেন তারা দাউদকান্দি এবং তিতাসের আপামর জনসাধারণ সর্বাত্মকভাবে সর্বদলীয়ভাবে ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে পাঠিয়েছেন আমাদের আপনাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার সবুর ভাই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সারা কুমিল্লা থেকে এখানে এই সংবর্ধনায় উপস্থিত হয়ে আমার নেতা ইঞ্জিনিয়ার সবুর ভাইকে এই সম্মানটুকু আপনারা করেছেন আমি তিতাস উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই কুমিল্লা সহ প্রতিটি উপজেলার আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের এই নেতাকে যাতে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের দুইবারের সাধারণ সম্পাদক দুইবারের সভাপতি নির্বাচিত করেছেন তার পাশাপাশি আমাদের দাউদকান্দি তিতাসের প্রাণের দাবি আগামী মন্ত্রিসভায় যাতে আমাদের নেতা ইঞ্জিনিয়ার সবুর ভাইকে সম্মানিত করেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা
জয় বঙ্গবন্ধু, জয় তিতাস এবং দাউদ কান্দি। পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিনিয়র ইনস্টিটিউট অফ বাংলাদেশ আইবির সাবেক সাধারণ সম্পাদক, পেশাজীবী সংগঠনের সমন্বয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার সাদাত হোসেন শিবলু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল মান্নান জয়, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি প্রকৌশলী সমাজের অভিসংবাদিত নেতা, সিনিয়র ইনস্টিটিউশন বাংলাদেশের পরপর দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ইনস্টিটিউশন বাংলাদেশের পরপর নির্বাচিত দুইবার অনারি জেনারেল সেক্রেটারি, বহুবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, ইউকসুর সাবেক সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমাদের 1 লক্ষ প্রকৌশলীর সংবাদিত নেতা সিনিয়র মোহাম্মদ আব্দুস এমপি মহোদয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পার্শ্ববর্তী উপজেলা মেঘনা হোমনার মাননীয় সংসদ সদস্য প্রফেসর এম এ মজিদ স্যার, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব রুহুল আমিন, উপস্থিত নেতৃবৃন্দ, আরও বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন সিনিয়র আব্দুস সবুর এমপি মহোদয়ের সহধর্মিণী, আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মহিলা কমিটির দুইবারের চেয়ারপারসন ইয়াসমিন রহমান ভাবিসহ, এখানে উপস্থিত আমাদের এমপি মহোদয়ের শ্রদ্ধেয় বড় বোন, তার একমাত্র কন্যা সিনিয়র সিমরান সহ তার বড় তিনি আজকে জননেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সাথে দীর্ঘ সময় এই বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, ট্রেনিং সেক্টরের প্রতিটি কর্মকাণ্ডে প্রকৌশলীদের নেতৃত্ব দিতে বাংলাদেশের উন্নয়নের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন, আজকে যিনি আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন সংবর্ধিত অতিথি হিসাবে। আমি তার নমিনেশন পাওয়ার পর থেকে আজকে যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের সকলের সাথে প্রচারণায় অংশ করার সুযোগ হয়েছিল, পার্শ্ববর্তী উপজেলা কচুয়ার সন্তান হিসাবে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের আমাদের আইবির প্রেসিডেন্ট হিসাবে আমরা আপনাদের সাথে প্রচারণায় অংশগ্রহণ করেছিলাম। 7ই জানুয়ারির নির্বাচনে আপনারা নিরঙ্কুশভাবে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে সেভাবে নির্বাচিত করেছেন, তারই প্রমাণ রেখেছে গত সংসদে কয়েকদিন আগে যিনি বক্তব্য রেখেছেন, যতজন সংসদ সদস্য বক্তব্য রেখেছেন তার মধ্যে আপনাদের নির্বাচিত নেতা সবচাইতে ভালো বক্তব্য রেখে সংসদকে আলোকিত করেছেন। তাই আজকের এই দিনে, আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদের মাঝে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয় সহ আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, জননেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাইয়ের আজকের এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন ভাই সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাসের আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয়
ভাই ও বোনেরা, বক্তব্য দেওয়ার কিছু নাই মাননীয় নেতা। আপনি অন্ধকার অন্ধকার ভয়াল দিনগুলা থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিপ্লবী নেতা থেকে আজকে জননেতায় পরিণত হয়েছেন। আমরা গর্বিত একজন বিপ্লবী নেতা, একজন বিপ্লবী নেতা আমাদের মাঝে জননেতা হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা বিশ্বাস করি 75 পরবর্তী সময়ে আমরা যারা দাউদকান্দিতে রাজনীতি করেছি, আমরা মনে মনে লালন করেছি আমাদের নেতা এমন একজন নেতা হবেন যিনি সাংগঠনিকভাবে আমাদেরকে পরিচালনা করবেন দক্ষতার হাতে। আমরা আমাদের সেই আশা গত 7ই জানুয়ারির দ্বাদশ নির্বাচনে আপনার মধ্য দিয়ে আমাদের পূরণ হয়েছে। আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গত সংসদে আপনি যে বক্তব্য রেখেছেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে আপনার বক্তব্য, আপনাকে যদিও সময় দিয়েছিল মাত্র 5 মিনিট, সেই সময়ের মধ্য দিয়ে আপনি দাউদকান্দিকে তুলে ধরেছেন, অনেক কথাই বলেছেন, কিন্তু দাউদকান্দির মধ্যে দিয়ে আপনি অনেকগুলো দাউদকান্দির দাবি দেওয়ার কথা তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে এবং আপনার যোগ্যতা এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আপনাকে অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত আদর করে এবং আপনার মাধ্যমে অনেক কিছু উনি আশা করেন। আপনি আজকে বাংলাদেশের শুধু ইঞ্জিনিয়ারের নেতা নন, শুধু জননেতা নন, আপনি বিজ্ঞান ও প্রযুক্তির আপনি যতটি পর্যায়ে আছে দেশের সবগুলো পর্যায়ে আপনার অবস্থান আছে। আজকে আপনি পদ্মা সেতু শুরু করে কর্ণফুলী টানেল থেকে ওই স্যাটেলাইট পর্যন্ত সমস্ত জায়গায় আপনার বিতরণ। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, এইভাবে যেন কথাই নয়, কাজের মধ্য দিয়ে আপনি আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন সেই যোগ্যতা আপনার আছে বলে দাউদকান্দি তিতাসের মানুষ বিশ্বাস করে, তারা স্বস্তি বোধ করেছে যে না, এতদিনে দাউদকান্দি এবং তিতাস স্মার্ট দাউদকান্দি তিতাসে পরিণত হবে, জননেত্রী শেখ হাসিনার সুখী সমৃদ্ধ যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেটা ইঞ্জিনিয়ার আব্দুল ছবুর বা আপনার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। আপনি সংসদে তুলে ধরেছেন নদীবন্দর থেকে শুরু করে এখানে মেডিকেল কলেজ, তারপর অনেক কিছু কথা তুলে ধরেছেন, আপনি অনেক কিছু আমাদের চেয়ে বেশি বুঝেন, এইগুলো করবেন। আমি ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্যটা শেষ করবো, এইভাবে ক্ষুদ্র জিনিস এটা আপনার জন্য বড় জিনিস নয়। আপনি নির্বাচনের সময় বলেছেন দাউদ গরিপুরে ওই যে ফুটওভার ব্রিজটা এটা আন্ডারপাস হলে ভালো হয়, আর বলবো দাউদ গরিপুরের যে 50 বেডের হাসপাতালটি আছে এখানে একটি আই ইউনিট খোলার ব্যাপারে, এই আই ইউনিট যেন এখানে একটি থাকে, এটার ব্যাপারে আপনার ভূমিকা আশা করে আপনার দীর্ঘায়ু এবং আগামী দিনে এই দাউদকান্দি তিতাসের মানুষ আমরা আপনাকে সহযোগিতা করব উন্নয়নের যেই কোনো কাজে কর্মে, আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা তা অক্ষর অক্ষরে পালন করব। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অনুষ্ঠান চলমান থাকবে, শিল্পীরা ইতিমধ্যে এসে পড়েছে, আমাদের মাগরিবের পরপরই দ্বিতীয় পর্ব শুরু করার কথা ছিল, যেহেতু আমাদের প্রথম পর্ব একটু দেরি হয়েছে, আপনারা যার যার আসনে বসে থাকবেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দিব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুমিল্লা 2 হোমনা মেঘনা থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, যিনি দীর্ঘদিন হোমনা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই মহতী সংবর্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি, আজকে যিনি সংবর্ধিত হতে যাচ্ছেন, যিনি কুমিল্লা 1 দাউদকান্দি তিতাসের মা মাটি মানুষের নেতা, আজকে যিনি এই জনগণের ভোটে সহযোগী সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দল মর্ম নির্বিশেষে
যারা অন্তত ইঞ্জিনিয়ার সবুর ভাইকে ভালোবাসেন সেই সমস্ত ভাইয়েরা আমার বোনেরা আমার সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আমি হয়তো অনেকে আমাকে চিনেন আমি একটু তারা সেই জন্য চলে যাচ্ছি আমি বেশি বলবো না আজকে দাউদকান্দি অর্থাৎ কুমিল্লা এক দাউদকান্দি তিতাস আজকে ধন্য তাদের প্রাণের মানুষ দীর্ঘদিন ফিরে পেয়েছে আজকে আপনারা অনেকে দাবি করছেন উনি উন্নয়ন করবে ঠিকই তিন গুণ চার গুণ উন্নয়ন হইতে হবে আর আমরা বঞ্চিত হবে সেটা হইতে পারে না উনি কেন্দ্রীয় নেতা আমাদের নেতা শুধু আপনার দাউদকান্দির জন্য না আমাদের কুমিল্লা পাঁচটা আসন আছে পাঁচটা আসনে উনি আমাকে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে আজকে আমাদের ইন্ডিয়া কাজ করবে আমরা কথা দিচ্ছি আমরা যারা সংসদ সদস্য হিসেবে আসছি ওনাকে কেন্দ্র করে আমরা ইনশাল্লাহ কাজ করব কাজ শুধু ওনার টা না সকলকে নিয়ে কাজ করব আমি পরিষদ একটা কথা বলবো সময় কম আজকে আশা করি সেই জিনিসটা হবে কুমিল্লা জেলাতে সতেরোটা উপজেলা আছে এর মধ্যে কুমিল্লা দশটা সাংগঠনিক জেলা হিসাবে আর আমাদের কুমিল্লা উত্তর রয়েছে ষাটটা এই ষাটটা বাংলাদেশে যায় গেছে তিনটা চারটা পাঁচটা উপজেলা নিয়েও আজকে জেলা হয় আমি আশা করব আপনার নেতৃত্বে আমরা এই এই ষাটটা উপজেলা নিয়ে আমরা এখানে একটা প্রশাসনিক জেলা আমরা সেখানে প্রতিষ্ঠা করব সেটা অবশ্যই আপনার মাধ্যমে হবে আমরা আশা করি আপনার পিছনে আমরা আসি আমি বক্তব্য বাড়াবো না আপনার দোয়া করবেন আজকে সময় কম ওনার বক্তব্য রাখবে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সকলের সাথে আমি মিলেমিশে কাজ করতে পারি আর একটা কথা যেহেতু আমি হোম নামে মেঘনা কুমিল্লা দুই আসন থেকে আমি নির্বাচিত হয়েছি আমার উন্নয়ন কর্মকাণ্ড ওই ওই আসনকে কেন্দ্র করে হবে কিন্তু আজকে সারা দেশে করতে পারবো না আমাদের সবুর ভাই করতে পারবে কিন্তু আমি একটা জিনিস করতে পারবো ধন্যবাদ প্রিয় ভাইরা আমার আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা নড়াচড়া করবেন না আমাদের প্রোগ্রাম ধারাবাহিক ভাবে চলবে আমাদের আজকের সংবর্ধিত অতিথি এবং অতিথিবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দাউদকান্দি নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্তভাজন কুমিল্লা এক থেকে নৌকার মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর আব্দুল মান্নান জয় এখানে উপস্থিত আছেন আজকের সম্বর্ধিত অতিথি নেত্রীর অত্যন্ত কাছের আস্থাভাজন নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ওনার সহধর্মিনী এখানে উপস্থিত আছেন আমাদের কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী অভিভাবক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ম রুহুল আমিন ভাই এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং মনে মনে একটু ব্যথিত যে আজকে এই সম্বর্ধনায় ভূমিকা রাখার কথা ছিল আমাদের আমরা নির্যাতিত ঠিকই হয়েছি কিন্তু যখন উৎসব করার পালা তখন মেঘনা নাই আসলে সাংবাদিক ছবি তুলে দিও
একটা আজান শেষলি তো হয় নাকি গেলে একটা শ্রেণী চলে যাবে তখন আমি এক মিনিটে বক্তব্য শেষ করছি আমরা আশা করি এখানে আমার আগেও কয়েকজন বক্তা বলেছেন আমরা মাননীয় এমপি মহোদয়ের রাষ্ট্রপতি ভাষণের উপর যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছি আমার মনে হয় সংসদে এই কথা এর আগে কেউ বলেন নাই যে কথা উনি বলেছেন আমরা আশা করি উনি জাতির নেতৃত্ব দিবেন পরিশেষে শুধু একটা অনুরোধ করব মাননীয় এমপি মহোদয় আপনি শুধু দাউদকান্দি আর তিতাসের নেতা না আপনি হচ্ছেন আঞ্চলিক নেতা এই অঞ্চলকে নিয়ে আপনার অনেক স্বপ্ন আছে এই অঞ্চলের যে মূল পরিকল্পনা সেই পরিকল্পনাতে মেঘনাও আপনার পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ দিয়ে এবং যারা আয়োজন করেছেন আমাকে দু কথা বলার সুযোগ দিয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রিয় উপস্থিতি আপনারা যারা মাগরিবের নামাজ আদায় করবেন আমরা 10 মিনিটের জন্য বিরতি দিলাম 6:15 আমরা অনুষ্ঠান শুরু করব আর যারা নামাজ পড়বেন না আপনারা বসে বসে অপেক্ষা করেন ইতিমধ্যে আমাদের শিল্পীরা আমাদের মাঝে এসে পড়েছে 10 মিনিটের জন্য আমরা বিরতি দিলাম 10 মিনিট 6:15 আবার আমরা প্রোগ্রাম শুরু করব